তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পার্ট 2 যে গিফটের ভিডিওটা তোমরা অনেক সাপোর্ট করেছো কিন্তু ওই যে পার্ট পার্টের যে এত সুন্দর গিফট আইটেম তোমরা দেখেছো সেই পার্টের যে প্রসেসিং কিভাবে পার্ট তৈরি হয় চাষিরা কিভাবে কষ্ট করে ওই পার্টকে স্টেপ বাই স্টেপ পার্টকে রেজিন করে পার্টকে প্রসেসিং করে সেটা টোটালি এ টু জেড আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক তো অলরেডি আমি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে কাকুর কাছে কাকু অলরেডি পার্ট কাটছে তো কাকু নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন ভালো আছেন আচ্ছা কাকু যদি একটু আপনার পরিচয় দেন একটু নাম যদি বলেন এরপরে এই যে পার্ট গুলো কাটার পরে এগুলো কিভাবে প্রসেসিং হবে কেটে মানে আচ্ছা আচ্ছা মানে এর যে যাতে পাতাগুলো ঝরে যায় তারপরে জলে ফেলানো হবে তারপরে এগুলোকে কাঁচা হবে আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাকু এটা ইনফরমেশন দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ বললাম যে পাট কাটার এবং পাটকে কাটার পরে রেখে এভাবে ঝুড়তে হয় যাতে এই পাতাগুলো উপরে দেখাবেন আপনি যাতে এর পাতাগুলো ঝরে যায় তারপরে জলে ফেলা হবে ওকে তো এখন আমি দেখাচ্ছি যে পাটগুলোকে এইভাবে গাছ থেকে কেটে কাটার পরে এখানে এরকম করে জলে লাইন করে ডোবানো হয় এগুলো নতুন পাট আছে একদম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাটের প্রসেসিং ওখানে দেখিয়েছিলাম যে ঝাড়িয়ে তারপরে জলে ফেলতে হয় অলরেডি এখানে জলে ফেলতে হয় জলে ফেলার পরে যে কি প্রসেসিং আছে আমি কাকুর সাথে একটু আলোচনা করবো কাকু যদি আপনার একটু পরিচয় দেন আপনার নাম যদি একটু বলেন আমার নাম মঙ্গল জানা মঙ্গল জানা বাড়ি বাড়ি মালিগেড়িয়া মালিগেড়িয়া আচ্ছা কাকু আপনার কাছ থেকে জানতে চাইবো এই পাটকে কতদিন পচানো হয় মানে জলে ফেলতে ফেলে রাখতে হয় কতদিন চোদ্দ থেকে পনেরো দিন আচ্ছা তারপরে কিরকম কি ব্যাটার থাকে আচ্ছা এটাকে এটাকে একটু লোটাতে হয় বা উল্টোতে হয় না একদম গোড়া থেকে চাপা মানে কিছু মাটি বা কোনো কিছুতে যদি ঝাঁকানো যায় তাহলে লোটানো দরকার না আচ্ছা আর যদি না কিছু চাপাতনা থাকে তখন ওই এদিক ওদিক করে ঘোরাতে হয় আর দশ দিন পরে ঘোরাতে হয় আর আরেকটা জিনিস জানতে চাইবো মানে এই তো জল তো নিশ্চয়ই পচে যায় মানে এই যে আপনি জলে নেমেছেন এই তো পচা জল এই মুহূর্তে তার জন্য কি খরিদে কিছু তেল বা কিছু ব্যবহার করেন না ওই নুন তেল একটু ব্যবহার করে নিলেই আর কোনো কিছু অসুবিধা হবে আচ্ছা কাকু আমি একটু ভালোভাবে জানতে দেখতে চাইবো যে প্রথম থেকে পাটকে কীভাবে কাটেন যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি একটা প্রসেসিং দেখান এইভাবে হাতা বানা থাকে হ্যাঁ মানে নিচের গোড়া গুলো বেরিয়ে গেল মানে এগুলো ছোট পাখি হয়ে গেল আর সামনের জন্য এরকম সামনে প্রেসার দিয়ে সামনে এইগুলো বের করতে হয় আচ্ছা সবগুলো পাটিগুলো বেরিয়ে যাবে শুনুন তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পাটকে মেলা হয় মানে বাঁশের উপরে এইভাবে পাটগুলোকে এনে মেলা হয় শুকনো করার জন্য পাট কিভাবে হয় বা পাটের যে প্রসেসিং আমাদের হাতে যে পাট আসে পাটের ব্যাগ বা আমি যে গিফটের যে আইটেমগুলো দেখিয়েছিলাম সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো এইভাবে যারা চাষিরা মানে যিনারা প্রচুর পরিশ্রম করে জলের মধ্যে পচা জলের মধ্যেও পরিশ্রম করে পাটকে বের করে তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা এতটাই মানে জীবনে কষ্ট করে তো ভিডিওটাকে শেষ পর্যন্তদের জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট ভিডিও আপকামিং